আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শুধু দেশই চালাতেন না, তিনি একাধারে আমাদেরকে রান্নার রেসিপি শিখিয়েছেন। এজন্য আমাদের মা বোনরা তার কাছে অবশ্য কৃতজ্ঞ। তিনি একাধারে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি, মাংসের বদলে কাঁঠাল দিয়ে বার্গার, কাবাব, অত্যন্ত সুস্বাদু মাছের কাঁটা সহ বিভিন্ন ধরনের ব্যতিক্রমী খাবারের পরামর্শ দিয়েছেন। এই কাঁঠাল রানী নাকি সকাল হলেই জায়নামাজ খুঁজতেন, তাহাজ্জুদ পড়তেন, অথচ তার পলায়নের পর তার ঘরে মদের বোতল পাওয়া গেছে, কোনো জায়নামাজ পাওয়া যায়নি। মুরগির সাথে তার আলোচনা হয়েছে, বর্ষাকালে মুরগি কম ডিম পাড়ে, তাই তিনি ডিমের ব্যাপারেও রেসিপি দিয়েছেন। তো চলুন এক নজরে দেখে আসি তাহাজ্জুদ নেত্রী কাঁঠাল রানীর ভাইরাল সব রেসিপি। জিভে জল আসলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে বা ওই সামি কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়। মাছ মাছের মতনই থাকবে, কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। আমি যাই নামাজ খুঁজি, সকালে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি। বর্ষাকালে মুরগি এমনি একটু কম ডিম পাড়ে, কম ডিম বেশি পাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহু দিন থাকবে, সরাসরি নষ্ট হবে না, সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। তাছাড়াও কিন্তু রান্না হয়, হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করি।